কি নাম, নাম কি তোর? স্বামীর নাম কি? তোমার পিতার নাম কি? গ্রামের নাম কি? থানা পূর্ব দলা জেলা নেত্রকোনা। মাইয়ার আমার বোনের রূপে পাঠাইয়া দিয়া পরে বাহির থেকে ইট নিয়ে আইসা, পরে ইট দিয়ে আমার মাথায় একটা আঘাত করলো। তারপরে আমি এমনি অভিনয়ের মতো অজ্ঞানে পড়ে রয়েছি, পরে তাতে হ্যাস হইয়া পড়ছে। আমি অজ্ঞানের মতো বইয়ে রয়েছি, বলে যাতে হ্যাঁ শুয়া পড়ছে। আমি উঠে তার মাথায় একটা আঘাত করি ইট দিয়ে, তখন আবার হ্যাঁ উঠে তাও নিচে আমার মারবার জন্য, পরে তাও পালা দেওয়ার পরে পরে আবার ইট দিয়ে আমি আঘাত করি ওর মাথার মধ্যে। আঘাত করাতে ও নিচে পড়ে যায়, পড়ে যাওয়াতে আবার তিন চারটে আঘাত করি, পরে আবার যখন মরে নাই তখন গামছা দিয়ে পেঁচাইয়া পরে মারছি। গামছা দিয়ে কি ফাঁস দিছ? ফাঁস দিয়া। সত্য কথা বলতেছো? সত্য কথা বলতেছি। ফাঁস দিয়া মারা যাওয়ার পরে ওয়ার্ডরুমের ভিতরে রাইখা তালা লাগাইছি, লাগাইয়া গুছুর গুছুর কইরা আবার ঘরের তালা লাগাইয়া অফিসে যাওয়ার সময় আমার বোনেরা বই লাগাইছি যে তোমার ভাই দুলা ভাই আমার মাইরা কই জানি গেছে গা রাইতো না। আমি তালা লাগাই দিয়ে রাইতাছি রুমের, কিন্তু তালা খুললো না, তারা কোনো সময় তালা খুলে নাই, এমনি তালা লাগানো রয়েছে। লাঞ্চে অফিস থেকে আইসি, এসে আমার বোনের রুমে অল্প করে খাইছি, খাইয়া বেশি খাইতে পারি না, হাত দিয়ে আবার অফিস চলে গেছি। অফিস থেকে আসছি রাত্রি আটটা বাজে, আসার পরে আমার বোনের রুমে এই কটা খাওয়া দাওয়া করে আবার বোন বলছে রাখো রান্না করা লাগছে না, দুলা ভাই যেন আইতো না, তাহলে আমার রুমে খাওয়া দাওয়া করো। তখন তার রুমে খাওয়া দাওয়া করিয়া এগারোটা বাজে রুমে আসছি, এসে হায়রা মাইয়ার শুয়ারাই করে সিটকিনে লাগাইছি, লাগাই লাইট বন্ধ করছি, করে টয়লেটের লাইট জ্বালাইছি, জ্বালাই বাথরুমের ভিতর থেকে লাশ বাইর করছি। লাশ বাইর করে দাও দাঁড় দি বটি দাও দাঁড় দিছি, দিয়ে পরে টুকরো বসি দাও ময়লা ডামের ভিতরে ভাবছি, আর পা দুইটা ময়লা টিনের ভিতরে ভাবছি, প্যান্টের ভিতরে বইরা আর বস্তার ভিতরে বটিটা বইরা লঙ্গি দিয়া পেঁচে ঠাইনা টেনা নিয়া বাড়ির পিছন দিকে ভাবছি। সারাদিন কোন অনুভূতি অনুভব কিছুই আসছিল না, তার প্রতি মাথায় এমন অবস্থা হয়েছিল যে কি করতেছি আমি, তাও আমি নিজেও জানতে ছিলাম না। তোমার মেয়েটা দেখে নাই? না। তোমার বোন দেখে নাই? কেউ দেখে নাই। আমার জীবনে এমন কষ্ট করছি, কষ্ট করাতে হয়তো আমি চলে যেতে পারতাম, হয়তো অন্য নারী আনলো তার জীবনে, হয়তো হেডের মধ্যেও তার এই আকর্ষণ থাকলো, টাকা পয়সা নিয়ে হয়তো মার দূর করলো,
আমার মতো যাতে আর কোনো মেয়ে এইসব ভুল না করে আর এইসব ফাঁদে যাতে ভালো না দেয়। তুমি যে কথা বলতেছ, আমি বলতেছি আর কোনো নারী যাতে না করে, তার কোনো আইনের আশ্রয় নিয়ে যা করার করে, আমার মতো ভুল যাতে না করে। আচ্ছা ঠিক আছে।